যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং তাকে পালাতে হয়েছে ভারতে, সেই গণঅভ্যুত্থানটা কি পরিকল্পিত ছিল? সেই গণঅভ্যুত্থানে মানুষজনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কোনো না কোনোভাবে প্রভাব রাখা গিয়েছিল? কোনো না কোনো তাত্ত্বিক চিন্তা থেকে উদ্ভূত কোনো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পদ্ধতি সেটা করতে পেরেছিল? এই ধরনের কিছু আলাপ আমি আমাদের জনপরিসরে দেখছি, সামাজিক মাধ্যমে অনেকে এটা নিয়ে কথা বলছেন, নানা রকম পক্ষ বিপক্ষের মতামত দিচ্ছেন, সেটা নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি। আমি আমাদের গণঅভ্যুত্থানের আগে আরেকটা পরিস্থিতির কথা একটু বলে নিতে চাই, সেটা বলে আমি তারপর আমাদের এটার কথাগুলো ক্যারেক্টারিস্টিক্সের কথা বলবো এবং অনিবার্যভাবেই আমি আমার টেক বলবো। আমাদের মনে আছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যখন হলো, তখন সেটা দাবি মেনে নেওয়ার পরও আবার আরেকটা আন্দোলন মাথা চাড়া দিয়েছিল, সেটা হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন। নিরাপদ সড়ক চাইও একটা স্পেসিফিক বিষয় নিয়ে আন্দোলন ছিল। এখন এবার যেমন কোটা সংস্কার আন্দোলন হলো, পরে এটাকে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছিল, এটাও স্পেসিফিক একটা দাবিতে ছিল। সেই দাবিতে ঢাকা বেশ কয়েকদিন প্রায় পুরো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সারা ঢাকা শহরের শিক্ষার্থীরা রাস্তায় ছিল এবং শিশুরা, ভীষণ ছোট শিশুরা, স্কুলের বাচ্চারা সেই মুভমেন্টে ছিল। একটা সময় এসে সরকার এটাকে পিটিয়ে হেলমেট বাহিনীকে আমরা প্রথম তখন ম্যাসিভ স্কেলে কাজ করতে দেখি। আমি নিজে ঢাকার রাস্তায় ঘুরে দেখেছি কিভাবে কি বর্বরভাবে হামলা করে ওই শিশুদেরকে রাস্তা থেকে পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল। সেটা এই গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতিতে যায়নি কেন, এই প্রশ্ন আমাদের আসতে পারে। আমি এই প্রশ্নের আগে আবার আসবো, কিন্তু জিনিসটা স্মরণ করিয়ে রাখলাম। আমাদের এবার যেটা ঘটলো, যেভাবে ঘটলো, আমি একটা টাইম লাইন যদি মোটা দাগে বলি, প্রথম মানে জুলাই থেকে মুভমেন্ট চলছিল কোটার দাবিতে। শুধুমাত্র স্টুডেন্টরাই এই মুভমেন্টে ছিল, যারা বিসিএসের কোটা নিয়ে হাইকোর্টে যে রায় হয়েছিল সেই রায়টাকে প্রতিবাদ করছিলেন এবং তারা চেয়েছিলেন আগের জায়গায় ফিরে যেতে। এই তো ছিল ব্যাপারটা। এরপর ঘটনা 15 জুলাই, যখন ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ লেলিয়ে দেয়া হয়েছিল এবং ওই লেলিয়ে দেওয়ার ফলে ছাত্রলীগ পিটিয়ে ছাত্রদেরকে তুলে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং অনেকগুলো ছবি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপরে হামলার অনেকগুলো ছবি নানানভাবে ছড়িয়ে পড়ে আমাদের মনে থাকার কথা, যেগুলো বেশ প্রতিক্রিয়া তৈরি করে। সেদিন আমি একটা ভিডিও করে বলেছিলাম, আমি প্রতিদিনই এই কথাগুলো বলেছি যেহেতু পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছি। তখন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তার জন্য যে পথটা উন্মুক্ত আছে, যে পথটা তার জন্য সঠিক, সে সেই পথেই গেছে, সফল হবে কি না ভিন্ন আলোচনা। 18 সালেও একই পথে গিয়েছিল, এবারও ঠিক সেই পথে, পিটিয়ে ভীতি তৈরি করা হোক, ওই ভীতির পরে আর কেউ নামবে না। কিন্তু এর পরের দিনও যে নামলো এবং এর পরের দিন সারা দেশের বিভিন্ন জায়গায় স্টুডেন্টস এবং অন্য মানুষের সাথে যুক্ত হয়ে নামলো, এবং সেদিনই 16 জুলাই প্রথম মারা গেল। যদিও 15 তারিখ দুজন মারা গিয়েছিল বলে আমেরিকার ব্রিফিংয়ে বলা হয়েছে, কিন্তু মূলত 16 তারিখ 6 জন বা 7 জন মানুষ মারা গেছে। শুধু সেটা না, একটা মৃত্যু আবু সাইদের মৃত্যু, যে তার দুদিকে হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে মারা গিয়েছিল। আমাদের এই মুভমেন্টে অনেকগুলো মৃত্যু খুব বড় প্রভাব ফেলেছে, মানে এরকম একটা বিভৎস বর্বর স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য হয়তো এরকম কিছু দরকার ছিল। এখন সাঈদ এরকমভাবে হাত তুলবেন, মারা যাবেন, এবং তার চাইতে জরুরি কথা, ভিডিও থাকবে, এটা কারো কি জানা ছিল? নো ওয়ে, সাঈদ একইভাবে মারা গেল, আমরা গল্প শুনলাম কিন্তু ভিডিওটা নেই। হতো ইম্প্যাক্ট? কোনোভাবেই হতো না। আচ্ছা, সাঈদকে মারা যাওয়ারও কথা ছিল, সাঈদকে কিন্তু রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে, তাকে ছোড়া হয়েছিল রাবার বুলেট। এই দূরত্বে রাবার বুলেট যদি প্রচুর গায়ে পড়ে, রাবার বুলেটও মানুষ মারা যেতে পারে, কিন্তু সে সম্ভাবনাটা অনেক বেশি যে তা না, আছে বেশি মোটামুটি, কিন্তু সাঈদ মারাও গেলেন। সো সাঈদই আসলে আমি মনে করি এই গণঅভ্যুত্থানের একটা বিরাট প্রেক্ষাপট তৈরি করেছে। তারও আগে মানে ছাত্ররা প্রথম কেন হঠাৎ করে আবার রাস্তায় নেমেছিল বড় সংখ্যায়, কারণ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে একটু ঘুরিয়ে বলা, কিন্তু স্টুডেন্ট যারা মুভমেন্টের মধ্যে ছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন,
শেখ হাসিনা রাজাকারের বাচ্চা না বললে এই আউটবাস্ট সারাদিকে হতো না। তো শেখ হাসিনা রাজাকারের বাচ্চাটাও আমাদের মানে অনেকগুলো প্রবাবিলিটিস একত্র হয়েছে, সেটার জন্য নামলো, তারপর সাঈদ মারা গেলেন, তারপরের দিন আবার সমানে নামলো, তারপর একটা পর্যায়ে মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো থেকে সবাইকে সরিয়ে দেয়া হলো, সরিয়ে দেওয়ার পরে ছাত্রলীগকে তো প্রথম পিটিয়ে বের করে দিল, পরে সাধারণ ছাত্ররা থাকতে পারলো না, একটা পর্যায়ে সে জায়গাটায় নেমে আসলো এদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। আমরা কি মনে করি বা আমরা জানি আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কেউ দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছিলাম, যে তারা তাদেরকে নানাভাবে তাত্ত্বিকভাবে নানান কিছু বুঝিয়েছিলাম যে স্বৈরাচারের বিরুদ্ধে কেন কিভাবে লড়াই করতে হবে? উত্তর হচ্ছে না। তারা নেমে এসেছিল কারণ তারা দেখেছে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, ততদিনে প্রায় 100 মতো মানুষ মরে গেছে, এবং যখন সরকারি ইউনিভার্সিটিগুলোতে আমাদের স্টুডেন্টরা ঠিক মতো থাকতে পারছিলেন না, তারা নেই, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই মুভমেন্টে এখন পর্যন্ত আমি মনে করি আনসাং হিরো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমি আলাদা কথা বলবো, তাদেরও 20 জনের মতো স্টুডেন্ট মারা গেছে সেখান থেকে। এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমাদের আপার সোশ্যো ইকোনমিক ক্লাসের মানুষজন সন্তানরা পড়েন, ফলে ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন নামলো, সেখানে যখন আহত হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, তখন ওই ক্লাসটা আমাদের অনেক মুভমেন্টে উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী অনেকেই সেটায় পার্টিসিপেট করতো না আগে। এখন যখন তাদের সন্তানরা সরাসরি এফেক্টেড হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তখন সেই শ্রেণীটাও যুক্ত হয়ে গেছে। কোনো তাত্ত্বিক বা কোনো অনেক দীর্ঘকালীন সাংগঠনিক কাজের ফল হিসেবে তারা নেমেছেন তারা, এবং প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাক্ষাৎকার বা তাদের সাথে আলাপ করতে তখন আমরা দেখেছি স্পষ্টভাবেই তারা বলছেন যে তারা আসলে মৃত্যু যে ঘটেছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, মৃত্যু হয়েছে, সেটার প্রতিবাদে নেমেছেন। 15 তারিখে যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হয় বেধড়ক ছাত্রলীগের সেই পুরনো তরিকায়, তখন থেকে এই পেটানোই অনেকের গায়ে লেগে যায়, যারা হয়তো অনেকে বিসিএস দেবে না, আমাদের একটা ক্লাস এখনও বিসিএস দেয় না, কিন্তু তারাও মাঠে নেমে আসলো। তখন পর্যন্ত কিন্তু এগুলো কোটা মুভমেন্ট ছিল, কিন্তু তারা এখন হচ্ছে আঘাত, মৃত্যু, বিচার চাই, ওয়ান্ট জাস্টিস। এর মধ্যে হতে থাকলো সারা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, মাদ্রাসা স্টুডেন্টরা প্রচুর নেমেছেন, প্রচুর নেমেছেন, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে প্রচুর নেমেছেন, এবং যাত্রাবাড়ি তো দীর্ঘ একটা সময় সবচেয়ে টাফ ফাইট হয়েছে এবং বেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সবাই কি ঠিক এভাবে চিন্তা করেছেন, বুঝেছেন? তাহলে আন্ডারলাইং ফ্যাক্টরটা কি ছিল, কেন একত্রিত হয়ে গেল, এই আলোচনাগুলো আমাদের করা দরকার আছে। আমাদের নিশ্চয় মনে পড়ে এই ঘটনার পরপর একটা পর্যায়ে সরকার অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থা তৈরি করতে পেরেছিল মিলিটারি এবং কারফিউ দিয়ে, মোটামুটি গেল। এরপর সেই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গেলেন, কাঁদলেন, বিটিভিতে গেলেন, কাঁদলেন, আবার আমাদের ক্ষোভের মধ্যে আগুন বাড়িয়ে দেয়া হলো, ইন্ধন দেয়া হলো, খুব স্বাভাবিক, শত শত মানুষ মারা যাচ্ছে আর উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে, এত সুন্দর উন্নয়ন ধ্বংস হয়েছে। শেখ হাসিনা এটা করবেন প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, একটা মুভমেন্ট যখন একটু লম্বা সময়ের জন্য থাকে তার মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ধন কাজ করে, মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যখন মানুষের আত্মমর্যাদা আহত হয়, যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা আমাদের যারা আন্দোলন করছিলেন বলেছেন মানুষের আত্মমর্যাদা আহত হয়েছে, ইয়াংরা এই আত্মমর্যাদার জন্য অনেক কিছু করে ফেলতে পারেন। আমাদেরকে যখন দেখলাম শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ আহত হচ্ছে, তখন উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে মেট্রো রেল আর বিটিভিতে গিয়ে, আত্মমর্যাদা আহত হয়, আমাদেরকে মানুষ হিসাবে লিস্ট ইভ্যালুয়েট করা হয় না, ওটা আরও আগুন জ্বালিয়ে দেয়। শেখ হাসিনার এটা তো আর আমাদের চিন্তার জায়গায় ছিল না। এট দ্য সেম টাইম পরবর্তীতে এসে আমাদের মনে থাকার কথা সমন্বয়কদের মধ্যে যারা সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী 6 জন, তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয় যেখানে তারা এই কর্মসূচি থেকে সরে আসছেন বলছে, ইটস এ ব্লান্ডার, কিন্তু হয়েছিল, সরকার করেছে, ওটা আমরা করিনি, এটাও মারাত্মকভাবে এই মুভমেন্টে প্রভাব ফেলে। আর একটা কথা মনে রাখতে হবে, যা যা ঘটনা ঘটছে এগুলো শুধু দেশের ভেতরে না, এগুলো প্রত্যেকটা দেশের বাইরে, একটা সাইদ তো প্রতীকে পরিণত হয়েছে। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, সাভারে
এমআইএসটির একজন স্টুডেন্টকে এপিএসসির ওপর থেকে ফেলে দেওয়া হয়। বিবিসি ওই নিউজ দেখেছে, সারা পৃথিবীতে ওটা ছড়িয়ে গেছে, সারা পৃথিবীর জনমত আমাদের পক্ষে আসতে থাকলো এবং এই ভিউগুলো আমাদেরকেও ক্ষুব্ধ করে তুলল। আমরা পরবর্তীতে অনেকেই এই মুভমেন্টে সরকারের বিরুদ্ধে হয়তো যাওয়ার, অল আউট মুভমেন্টে যাওয়ার চিন্তা হয়তো করিনি, কিন্তু আমরা ঢুকে গেলাম। বনশ্রী এলাকাতে একটা শুক্রবার অনেক বড় ফাইট হয়েছে, বিভিন্ন জায়গায় বনশ্রী এলাকায় হয়েছে, বান্টা বনশ্রী এই জোনটাতে আফতাবনগর। আমি ওখানে কথা বলে দেখেছি, রাজনীতি করে না এমন মানুষ আমাকে ওই দিন সাধারণ ফোনে, হোয়াটসঅ্যাপে ঠিক মতো কানেক্ট করছিল না, ফোন করে রিস্ক থাকার পরও যা ইচ্ছে তা বলছেন। উনি এতই ক্ষুব্ধ এই পরিস্থিতি নিয়ে, আর উনি দেখছেন কি পরিমাণ বর্বরতা ওখানে চালানো হয়। শুধু এই বর্বরতার রিয়াকশানে আমাদের ভয়টা, মৃত্যু ভয়টা আমরা কাটিয়ে ফেলেছি। আমি প্রায় বলি, আমার 15 তারিখের ওই ভিডিওতে বলেছিলাম, বল প্রয়োগই হলো স্বৈরাচারের টিকে থাকার অস্ত্র, কিন্তু এই বল প্রয়োগই কোনোদিন তার পতন ঘটায়। কারণ হচ্ছে এটা সেম স্টোরি ফর অল দ্য ডিক্টেটরস। সে কোনো একদিন দেখবে যে বলের ভীতিটা কেটে গেছে, যখন বলের ভীতিটা কেটে যায় তখন আমরা আসলে একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি, একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি। তাই ঘটেছে এবং অনেকগুলো প্রবাবিলিটিস আছে যেগুলো আসলে সামহাও ঘটে গেছে। এগুলো ঘটে গেছে বলেই এই কোনো অভ্যুত্থান শেষ পর্যন্ত এই জায়গায় এসে ঠেকেছে। 18 সালে হয়নি, কেন হয়নি? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে 18 সালের অর্থনীতি এখনকার চাইতে তুলনামূলকভাবে অনেক কম খারাপ ছিল, মানুষ ব্যক্তিগতভাবে অনেক আর্থিকভাবে কম সংকটে ছিল। গত 2 বছরের বেশি সময় ধরে এই দেশের ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছেছে এবং ডলার বাঁচানোর জন্য সরকার যেভাবে অর্থনীতির গতিকে কমিয়ে দিয়েছে, তাতে একদিকে মূল্যস্ফীতি বেড়েছে এবং অন্যদিকে অর্থনীতির গতি কমে যাওয়া, স্ট্যাগনেশন হচ্ছে, স্ট্যাগফ্লেশনের মধ্যে আমরা ঢুকেছি। এটা পরিকল্পিতভাবে সরকার ঢুকিয়েছে, তাতে আমার জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমার উপার্জন কমছে। আমি যদি ফিক্সড বেতনে চাকরি করি, আমাদের অনেকের প্রমোশন হয়নি, আমাদের চাকরি চলে গেছে, আমাদের বেতন বাড়েনি বা বেতন কমে গেছে অনেকের, যারা আমরা সাধারণ ইনফর্মাল সেক্টরে কাজ করি, আমরা ছোট রাস্তায় হকার হিসেবে বসি, মানুষের যখন অর্থনীতি সংকুচিত হয়ে যায় ওই মানুষের বিক্রি বাট্টা কমে যায়, জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে। ফলে এই পরিস্থিতির মধ্যে মানুষের ক্ষুব্ধতা বাড়ছিলই। আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে কেউ, বিএনপি যখন একটার পর একটা জনসভা করছিল নির্বাচনের আগে, তখন জেলা পর্যায়েও আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা করছিল। ময়মনসিংহে, বিভিন্ন জায়গায়, সিলেটে সব বন্ধ করে দিয়েছে, মানুষ রীতিমতো সাঁতার টাতার কেটে আসছে। অনেকের মনে হয়েছিল ময়মনসিংহে জনসভা একটা বড় হলে কি হয়, অ্যান্ড মাই ইন্টারপ্রিটেশন ওয়াজ বিএনপি জনসভায় সাধারণ মানুষ, কষ্টে থাকা মানুষ যুক্ত হয়ে পড়ছিলেন, যেটা দাঁড়ায়। এবং প্রথম আলো তখন বেশ কয়েকজন এরকম মানুষকে নিয়ে আলাদা রিপোর্ট করে দেখিয়েছে, যারা বিএনপি করেন না কিন্তু কানেক্টেড হচ্ছেন। দ্যাট ওয়াজ দ্য ফোবিয়া। বহুবার আমি তিউনিশিয়ার মুভমেন্টে বোয়াজিজির গল্প বলেছিলাম, কিচ্ছু লাগে না মানুষের মধ্যে যে আগুন থাকে, কোনো একটা ঘটনার রেশ ধরে কোনো একদিন বারুদের স্তূপে আগুন লেগেছে, বারুদের স্তূপ তৈরি হয়েছিল। 18 সালের অর্থনীতির অবস্থা এত খারাপ ছিল না বলে মোটা দাগে মানুষের মধ্যে ক্ষুব্ধতা এই পর্যায়ে ছিল না। আমাদের এই পর্যায়ে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অসংখ্য মানুষ, ছিন্নমূল মানুষরা প্রচুর পার্টিসিপেট করেছে, সবচেয়ে বেশি সংকটে তো তারা পড়েছে। 18 চেয়েতে তাদের অবস্থা এখন এই মুহূর্তে অনেক বেশি খারাপ ছিল, ওর কাছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে মেজর পার্থক্য ছিল না, নেমে গেছে। এবং অনিবার্যভাবে সামহাও ইট হ্যাপেন্ড। ওই পুলিশ বলেছিল না, গুলি করে লাশ নামাইতে হয়েছে স্যার, গুলি করে একটা মরে একটা হতো, একটাই যায়, বাকিটি যায় না। ইট হ্যাপেন্ড। আমরা যত কিছুই বলি না কেন, যত তত্ত্বই দেখাই না কেন, যত কিছু তাকে বলি না কেন, জীবনের চেয়ে তো মূল্যবান কিছু নাই, কিন্তু আমরা ওই দিন এই জায়গায় চলে গিয়েছিলাম এক একজনের এক এক রকম কারণে। আমি খেতে পাই না, আমার কাজ নাই, এরকম কারো কারণ আছে, কেউ যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির মানুষ কিন্তু সে নেমে গেছে, তার বন্ধু আহত হতে দেখেছে, তার বন্ধুকে নিহত হতে দেখেছে। এবং আমি প্রায় বলি, ভীতি যেমন সংক্রামক, সাহসও তেমনি সংক্রামক। সাহস ছড়িয়ে পড়ল, মানুষ ওই ভয় ভীতি কাটিয়ে উঠল, এটা একটা বড় ব্যাপার। একটার পর একটা দিন গেল, সাহস বাড়তে থাকলো, সঞ্চারিত হলো। 18 সালের আমাদের সাহসটা হয় নাই, কারণ প্রাথমিকভাবে আমরা পেরে উঠি নাই। 18 সালে যে ঘটনা ঘটেছিল নিরাপদ সড়ক আন্দোলন, ওটা এখন আরও সেন্সিটিভ, স্কুলের বাচ্চাদেরকে পিটিয়েছিল,
এই ঠিক একই 15 তারিখে যেভাবে কোটা মুভমেন্টের উপরে পেটানো হয়েছে, তাছাড়া আর ওয়াইড স্কেলে ওই দিন সারা ঢাকা শহরে ওরা ছিল, সারা ঢাকা শহরে পিটিয়েছে এবং পিটিয়েছে স্কুলের বাচ্চাদেরকে। এখনো যে কেউ ডকুমেন্ট খুঁজে পাবেন, নামই নেই কেন আমরা, অর্গানাইজ করা হয়নি, এবার অর্গানাইজ করেছে নো। অর্থনীতি একটা মেজর ফ্যাক্টর, খুব সিরিয়াস ফ্যাক্টর। এই ভয়টা সরকারও পেয়েছে, খেয়াল করবো আমরা, সরকার তার নিজের অ্যাকিলেস হিল, তার দুর্বলতার জায়গাটা বুঝতে পেরেছিল সে। বিএনপি যখনই মাঠে, ইভেন এই ইলেকশন পার হয়ে গেছে, এই ইলেকশনের পর বিএনপি যখনই মাঠে নেছে, তখন আওয়ামী লীগ কেন মাঠে থাকতো? আমি বহুবার এই কথা বলেছি, কারণ এটা সরকার জানতো, কিন্তু কোনো একদিনের কথা স্ফুলিঙ্গ পারুদের স্তূপে আগুন ধরিয়ে দেবে। সব মানুষ, এক এক মানুষের এক এক ক্ষোভ, এক এক রকম ক্ষোভ, সব একত্রে এসছে এবং এগুলো স্পন্টেনিয়াসলি হয়েছে, জাস্ট কোঅর্ডিনেশনটা ছিল। আমাদের কোঅর্ডিনেটররা এই মুভমেন্টগুলো ডেকেছেন, আলাপগুলো দিয়েছেন, ডেটগুলো দিয়েছেন, সেগুলো মানুষের মধ্যে স্প্রেড করেছে, সেই কোঅর্ডিনেশনটা মানুষকে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে সাহায্য করেছে। আমি একটা বিখ্যাত গল্প সময়ের প্রয়োজনের একটা জায়গায় একটু পড়ি, আমি এই মুভমেন্টেও ঠিক একই রকমের একটা মিল খুঁজে পাই বলে মনে করি। আমরা জানি ওটা একটা ডায়েরি, একজন মুক্তিযোদ্ধার ডায়েরি আরেকজন পড়ছিলেন। তো মুক্তিযোদ্ধার ডায়েরিতে একটা জায়গায় আছে যে তাদের ক্যাম্পে একদিন সেক্টর কমান্ডার দেখা করবে, মানে ভিজিট করতে এসছেন। তো উনি জিজ্ঞেস করছেন, তোমরা মুক্তিযুদ্ধ করো কেন? সেই জায়গার অংশ থেকে আমি হুবহু পড়ছি। তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন, প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা, বলেছিলাম দেশের জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করছি, যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশ। না, পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি, নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি, উত্তরটা ঠিক হলো কি? দেশ তো ভূগোলের ব্যাপার, হাজার বছরে হাজার বার সীমারেখা পাল্টায়, পাল্টেছে, ভবিষ্যতেও পাল্টাবে, তাহলে কিসের জন্য লড়ছি আমরা? বন্ধুরা নানা রকম উক্তি করছিল, যখন উনি চলে গেলেন, যখন নিজেদের মধ্যে কথা বলছে, তখন নানান রকম জবাব আসছে। কেউ বলছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি, ওরা আমাদের মা বোনদের কুকুর বিড়ালের মতো মেরেছে, তাই তার প্রতিশোধ নিতে চাই। কেউ বলেছেন আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, ওই শালারা আমার বহু অত্যাচার করেছে আমাদের ওপর, শোষণ করেছে, তাই তাড়ানোর জন্য লড়ছি। কেউ বলেছিল আমি অত শত বুঝি না মিয়ার, আমি শেখ সাহেবের জন্য লড়ছি। কেউ বলেছিল কেন লড়ছি জানো, দেশের মধ্যে যত গুন্ডা বদমাশ ঠক দালাল ইতর মহাজনার ধর্ম ব্যবসায় আছে, তাদের পাছায় লাথি মারতে, আমি ওদের কথাগুলো শুনছিলাম, ইত্যাদি ইত্যাদি পরে। মানে এক একজনের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ আসলে এক একটা, সবাই এক এক একই সময় মুক্তিযুদ্ধে যায়নি। একই রকম যখন মুভমেন্ট হয়েছে, তখন সব সময় একইভাবে মানুষ নেমে আসেনি, এমনকি এই মুভমেন্টেও সবাই প্রথম দিন নামেনি, কেউ দ্বিতীয় দিন নেমেছে, তৃতীয় দিন নেমেছে, চতুর্থ দিন নেমেছে, ধাপে ধাপে নেমেছে, এক একভাবে নেমেছে, এক এক রকমে নেমেছে, এক এক কারণে নেমেছে। যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোটা মুভমেন্টের জন্য নামে নাই, ওর হয়তো বিসিএস এর কোনো প্রয়োজন নেই, আমাদের ভার্সিটি প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যেও আছে কিছু যেগুলোতে একটু উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী শ্রেণীর মানুষজনের সন্তানরা পড়াশোনা করে, এদের অনেকে হয়তো বিসিএস দেন না, তারা দেশের বাইরে চলে যেতে চান, তারা হয়তো এই কোটা মুভমেন্টে ছিলেন না, কিন্তু যেদিন পেটানো হলো, মারা হলো, হত্যা হলো, যেদিন সাইদকে দেখলেন, সেগুলো তাকে আহত করেছে, বিসিএস দেবে কিন্তু নেমে গেছে, অন্য কোনো কারণ নেই। শেখ হাসিনা কি করেছেন, শেখ হাসিনা কত টাকা পাচার করেছেন, শেখ হাসিনা কি করছেন না করছেন, এত তথ্য হয়তো অনেকের কাছে নাই, কিন্তু ইমেজগুলো, সাইদ তার ইমেজ হিসাবে সামনে আসলো, মুগ্ধ ইমেজ হিসাবে সামনে আসলো, মুগ্ধর ভিডিও দেখলাম আমরা, মুগ্ধর লুকের মধ্যে তার যে সোশিয়াল ইকোনমিক ক্লাস সেটা আমাদের অনেকের সামনে আসলো, সেটা সেই ক্লাসের মানুষকে কানেক্ট করলো, এভাবে নানান রকম এক একজনের কাছে কারণ এক এক রকম। একটা ছিন্নমূল শিশু যাদেরকে তাচ্ছিল্য আওয়ামী লীগের লোকজন টোকাই বলে করতো ওই সময় ভিডিওতে বসে বসে, সে হয়তো তার একটা ক্ষুব্ধতা, সে আর ঠিক মতো খেতে পায় না, সে নেমে গেছে, তার বাঁচামরো কিছু আসে যায় না, কিছু আসে যায় না। পাড়ার মধ্যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা নেমে গেছে। আর আমরা এদের কথা খুব কমই বলি, আমি তাদেরকে নিয়ে আলাদাভাবে কথা বলবো, আলাদা রোল আছে এই মুভমেন্টে। বিএনপি, জামায়াত, অর্গানাইজড যে পলিটিক্যাল ফোর্সগুলো, তারাও খুব সিরিয়াসলি ছিল, তাদের ত্যাগ আছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে, বিশেষ করে বিএনপির যে সারা দেশে যে পরিমাণ অর্গানাইজড ফোর্স আছে, তারা তাদের হিসেবে, তাদের প্রয়োজনে এই মুভমেন্টে ছিল। বিএনপি কেন সফল হতে পারে নাই, বিএনপি সফল হয়নি, এখন কেন হয়েছে, অনেক ব্যাখ্যা আসতে পারে, কিন্তু এটাও বলে রাখি, এই ফরম্যাটেও হলেই, বহু পরিকল্পনা করেও যদি করা যেত, কখনোই এটা হয়ে যেত, হতোই, এভাবে বলা যায় না, এই জিনিসগুলো এভাবে কাজ করে না, কোনো একদিন একটা ম্যাজিক হয়, এটা হয়ে যায় সামহাউ,
অনেকগুলো ঘটনা একসাথে ঘটে, অনেকগুলো ফ্যাক্টর যুক্ত হয়ে যায়, একেবারে দৈবভাবে ঘটে গেছে বলেই আমাদের মনে হয়। এটা সেরকমই, সরকারের দিক থেকে একটার পর একটা এমন সব কাজ করা হলো, মন্তব্য করা হলো, যেগুলো আমাদেরকে আরও ক্ষুব্ধ করে তুললো। আমাদের সামনে আমাদের কতগুলো ইমেজ আসলো, আই রিপিট, সাইদের ইমেজটা আমাদের সামনে নাই, ওই ভিডিওটা নাই, মুগ্ধর ওই ভিডিওটা নাই, এসইউভির ওপর থেকে ফেলে দিচ্ছে চ্যাংদোলা করে একটা জীবন্ত মানুষকে, কি বর্বরতার সাথে তুলে আনা হচ্ছে। আরেকজনকে এক বন্ধু বাঁচানোর চেষ্টা করছে, গুলি করে ওখানে তাকে হত্যা করা হচ্ছে। এই ইমেজগুলো নাই, লাকিলি তো আমাদের ইমেজগুলো ছিল। সো আমরা খেয়াল করছি কতগুলো ফ্যাক্টর্স এর মধ্যে জড়িত হয়ে গেছে, যেগুলো শুধু দেশে না ইন্টারন্যাশনালিও শেষ পর্যন্ত সরকারের উপর এমন চাপ তৈরি করেছে যে আমাদের মিলিটারিও তাদের জায়গা থেকে অবস্থান নিতে, তারা দেশের তাদের অভ্যন্তরের তাদের জুনিয়র তো আছেই, তার সাথে ওই ফ্যাক্টরগুলোও যোগ হয়েছে। বটম লাইন, আমাদের এই গণঅভ্যুত্থান পরিকল্পিত ছিল না। এই ধরনের রেজিমের অধীনে, এই ধরনের রেজিম যখন চলতে থাকে, এফের এই ধরনের রেজিম লম্বা সময়ও টিকে যেতে পারে, টিকে যায়। বহু পরিকল্পনা করে বহু কিছু বিভিন্নভাবে চেষ্টা করা হয়ে থাকলেও, এমনকি পরিকল্পিতভাবে কেউ না কেউ চেষ্টা করলেও কাজ করে না, অনেক সময় হয়ে ওঠে না। অনেক উদাহরণ আছে, হতে পারতো এই দফায় ধরলাম এই মুভমেন্টটা হলো না, এই সরকার আরও বহু বছর টিকে যেতে পারতো। আমাদের কাছে কম্বোডিয়াতে হুন সেন প্রায় 30 বছর ক্ষমতায় থেকে তার ছেলে হুন ম্যানেটের কাছে হস্তান্তর করেছেন, শেখ হাসিনা হয়তো তার পুত্র বা কন্যার কাছে বা বোনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারতেন। আমাদের কাছেই হিস্ট্রি আছে, আছে, বাট ইট হ্যাপেন্ড, ইট হ্যাপেন্স, আবার এই প্রবাবিলিটি সবসময় থাকে, যে কোনো সময় থাকে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসটা যখন থাকে। আমি আপনাদের মনে থাকার কথা আমি আমার কয়েকটা ভিডিওতে আগে বলেছি, আমি মানে মেন স্ট্রিম টক শোতেও বলে ফেলেছিলাম, আগামী বছরের মানে সামার সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে, যদি এই সামারেই অলমোস্ট ঘটনাটা ঘটে গেল, কারণ আগামী বছরের ওই সামারে ইকোনমিক ক্রাইসিস আরও খারাপের দিকে যেত। এবং আমাদের এটা নিয়ে আবার কথা বলবো, অর্থনীতি নিয়ে অনেকদিন কথা বলি না, আমাদের নতুন সরকার হলো তাদের সামনে আসলে সেই পুরনো যে লুটপাটের যে অর্থনীতি ছিল সেটার চ্যালেঞ্জ তাদের সামনে আছে। সো আগামী বছরটা বেশি রিস্কি আমার কাছে মনে হয়েছিল, সেটা আগে ভাগেই হয়ে গেল। সো এই সব কিছু একসাথে যুক্ত থেকে এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনাগুলো এভাবে ঘটে যায়, যেটা তিউনিশিয়ার মোহাম্মদ বুয়াজিজির গায়ে আগুন দেয়া নিয়ে এই গল্প বহুবার বলেছি আমি। যাই হোক, এটা ঘটেছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেকের রোল আছে, প্রত্যেকের রোল আছে, আমরা কোনো না কোনোভাবে এটার পার্ট হয়েছি, কোনো না কোনোভাবে পার্ট হয়েছি, বহু মানুষ বহু রকমভাবে, বহু রকমভাবে। কিন্তু রাস্তায় যারা থেকেছেন, রাস্তায় যারা জীবন দিয়েছেন, অকুত ভয় হয়ে দাঁড়িয়ে গেছেন, ইমেজ তৈরি করেছেন, আর যে নামটা আমাদের ইতিহাসে সবচেয়ে খোদাই হয়ে যাবে, সাইদের মতো মানুষ, অনেকে হয়তো মরতে চাননি, সাইদ যেভাবে দাঁড়িয়ে গেছেন, এগুলো আসলে পরিকল্পিত, কিছু একটা হয়, কিছু একটা হয়। কখনো কখনো সাইদ অতিমানব হয়ে উঠলেন, হয়তো সাইদ ভাবেননি, কিন্তু প্রথমগুলির পর তো বোঝার কথা ছিল পালিয়ে যেতে পারতেন, ওনাকে 2 বার গুলি করা হয়, উনি থেকে গেলেন। সেই লড়াই রাস্তায় গিয়ে মানুষ এই জায়গায় এইভাবে করবে, কোনোভাবে কোনো পরিকল্পনা করে আপনি কোনো দিন আসলে এগুলো ঠিক করতে পারবেন না। কোনো পরিকল্পনায় শেখ হাসিনা আপনাকে আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেবে এটা ঠিক করতে পারবেন না, উনি মেট্রো রেলে মায়া কান্না কাঁদবেন বলে পারবেন না, টিবি হারুন লোকজনকে তুলে নিয়ে গিয়ে স্টেটমেন্ট দেবে এগুলো পারবেন না। পতনের জন্য অনেকগুলো ভেরি কমপ্লেক্স মেকানিজম, ভেরি কমপ্লেক্স মেকানিজম। এবং ওই যে বলছি, সবাই ভাবেই নাই, ভোটের অধিকার, এই অধিকার, সেই অধিকার, কিচ্ছু না। একটা বলছে ও মারা গেছে, ও আমার ভাই, আমি এটা নিতে পারবো না, ওকে পেটানো হয়েছে, আমি ওটা শাস্তি চাই, জাস্ট এটুকু। বহু মানুষের ক্ষেত্রে তাই, কোটা টোটা কিছু আসে যায় না, ভোটেও কিছু আসে যায় না। বহু মানুষ এই দেশে আছে, ইভেন বেনিফিশিয়ারি এই সরকারের ভোটের ছাড়া ক্ষমতায় থাকা, এর মধ্যেও অনেকেই হয়তো এইভাবে বেরিয়ে টেরিয়ে গেছে। এই গণঅভ্যুত্থান মোটেও পরিকল্পিত নয়, এটা ঘটার মতো অনেকগুলো ফ্যাক্টর এই সোসাইটিতে দীর্ঘদিন থেকে বিরাজ করেছে। আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম সব হত্যা, অপশাসন, দুর্নীতি, এই ঘটনাগুলোর আগেই বেনজিরের, আজিজ আহমেদের এরকম নানান রকম ছাগল কাণ্ড আমরা জানতাম, কিন্তু এগুলো যখন ক্রুড হয়ে আসে আবার সব আমাদের ভেতরের আগুনকে আবার চাঙ্গা করে তুলেছে। ফ্যাক্টরগুলো ছিল, বহুদিন থেকে ছিল, হঠাৎ করে এটা ঘটে গেছে,
এটা হঠাৎ করে কখনো কখনো ঘটে যায়, উই আর লাকি, এভাবেই বলা ভালো।